collect the boot, they like to shake, collect the booga jam. All right, king, shaking, 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 Japan, shaking, shaking. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন আজকে টিউটোরিয়াল মূলত ওটার উপরই। তো যদিও এটা একটা আপনার ওল্ড টিউটোরিয়াল, তারপরেও এটা অনেকেই পারে না কি, তো যার জন্য এটা টিউটোরিয়ালটা ইউটিউবে আপলোড দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তো যে টিউটোরিয়াল দিতে যাচ্ছি এটার নাম হচ্ছে আপনার স্লাইড শো। তো অন্য অ্যাপে স্লাইড শো থেকে এটা একটি ব্যতিক্রম। তো এটার জন্য আপনার কোনো এক্সট্রা অ্যাপ দরকার নেই, এটার জন্য আপনি টিকটক যে অ্যাপটি ইউজ করেন ওটাতে আপনার গেলে চলবে। তো আমি টিকটক অ্যাপ ওপেন করছি। ওপেন করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে, আসার পর আপনি চলে যাবেন আপনারা দেন যে প্লাস আইকনে, এখানে যে আপনার প্লাস সেকেন্ড দেখতে পাচ্ছেন, প্লাস সেকেন্ড চলে যাবেন। প্লাস সেকেন্ড যাওয়ার পর যদি দেখতেছেন যে ট্যাম্পলেট, যেখানে ট্যাম্পলেট দেখতেছেন ট্যাম্পলেট ক্লিক করবেন। ট্যাম্পলেটে ক্লিক করার পর এখানে একটু সরাই দেবেন। যাওয়ার পর এখানে যে তিন নম্বরে দেখতেছেন যে ট্যাম্পলেটটা, এটা আপনি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট ফটো, যেখানে দেখতেছেন সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। দেন এখানে আপনার মনে মনে পাঁচটা পিক আপনি এখানে সিলেক্ট করবেন। দেন আমি পাঁচটা পিক এখানে সিলেক্ট করছি। তো আমি আমার এখান থেকে পাঁচটা পিকচার সিলেক্ট করে নিলাম, আপনারা এখান থেকে পাঁচটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো দেন ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পর এখানে প্রসেসিং ভিডিও হচ্ছে। এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন যে আপনার স্লাইড শোটা পুরো অন্যরকম। তো আপনারা চাইলে খুব ইজিলি এরকম ভিডিও মেক করতে পারেন। তো এখানে যে আপনারা এখান থেকে দেখতেছেন সাউন্ড ইফেক্ট, যে কোনো কিছু ইচ্ছা করলে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো এটা সেভ করার জন্য আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রসেসিং হবে। দেন এখানে পোস্ট করে দিলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি টিকটক অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। এখন অ্যান্ড ওইখান থেকে আপনি গ্যালারিতে সেভ করে লাইক দিতে বা অন্য কোনো কোথাও আপনি এটা ইউজ করতে পারেন ফেসবুকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করা হলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।